أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. ومن ثقة سيد الإسلام هي جانتي سيجن যদি কারো পোশাকে গেঞ্জি শার্ট ইত্যাদিতে যদি জীব জানোয়ারের ছবি থাকে এবং সেগুলো দিয়ে যদি সালাত আদায় করে সালাত হবে কিনা। আলহামদুলিল্লাহ সালাত সালাম আল্লাহ রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, সালাত একটা ইবাদত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে পড়া উচিত। তাই সালাত পড়ার আগে আপনার আমার যে যে হুকুমটি জানা দরকার সেটা হলো যে সমস্ত বাড়িতে এরকম পশু পাখি প্রাণীর ইত্যাদি ছবি থাকে সে বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা প্রবেশ করে না। যেমন সহিহ বুখারীর 3226 নম্বর একটা হাদিসে বর্ণিত রয়েছে, সহিহ মুসলিমেও আছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تدخل الملائكه بيتا فيه سوره। যে বাড়িতে ছবি থাকে, প্রাণীর ছবি থাকে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা প্রবেশ করে না। কাজেই এই জন্য কোনো মুসলমানের জন্য জায়েজ না এ ধরনের পোশাক, মানুষের ছবি বা প্রাণীর ছবি, পশু পাখির ছবি, গন্ডার, জিরাফ ইত্যাদি, হরিণ, বাঘ, ভাল্লুক ইত্যাদি, অথবা কোনো খেলোয়াড়ের ছবি, অথবা কোনো ক্রিকেটারের ছবি ইত্যাদি ইত্যাদি শরীরে বা গেঞ্জিতে পরা, গেঞ্জিতে থাকে এবং সেইগুলি পরিধান করা কোনো মুসলমানের উচিত না। এটা তাদের জন্য পড়া জায়েজ না, এক নম্বর কথা। এবং সেইগুলি কাপড় দিয়ে নামাজ পড়াও ঠিক না। এখন যদি কোনো লোক না জানা বশত জানে না, কিন্তু না জেনে সে এরকম কোনো সালাত আদায় করে, তাহলে লজনা ওলামায়ে দায় মারফতওয়া হলো যে যদি এ ধরনের মানে প্রাণীর ছবিযুক্ত পোশাক দিয়ে নামাজ পড়া জায়েজ নেই, প্রথম কথা। সেটা পাখি হোক, পশু পাখি হোক, যে কোনোই হোক না কেন, মানুষ হোক, যাই হোক, এটা আর এ ধরনের পোশাক নামাজ এবং বাহিরে কোনো অবস্থাতে পড়া জায়েজ না। তবে কেউ যদি এই অবস্থায় নামাজ পড়ে ফেলে, তাহলে বলতেছে তাসিহ্হু সলাত মিন মান সাল্লা ফি সাওবিন ফিহি সূরা মা আল ইসম ফি হাক্কিন মান আলিমা আল হুকম শারঈ। যে ব্যক্তি ইসলামী শরীয়তের এরকম বিধান জানে, তারপরে যদি এরকম হঠাৎ কেউ যদি এরকম কোনো কাপড় পরিধান করে সালাত আদায় করে, তাহলে নামাজ তো হয়ে যাবে, কিন্তু সে গুনাগার হবে, মাল ইসম, অর্থাৎ গুনাগার। এই গুনাগার, আপনি সালাত আদায় করলেন গুনা চলে যাওয়ার জন্য, কিন্তু সেই গুনা যদি হয় তাহলে আবার কি হলো। এই জন্য ওলামায়ে কেরামের মধ্যে আবার কেউ বলতেছেন যে ফাসলাত হু তুবদাল, তার নামাজটা বাতিল হয়ে যাবে, কোনো কোনো ওলামায়ে কেরাম বলেছেন। কারণ কেন বাতিল হবে, যে তিনি বলতেছেন লে আন্নাহু সাল্লা ফি সাওবিন মুহাররাম আলাইহি, কারণ সে এমন এক ধরনের পোশাক পরে সালাত আদায় করেছে যেই পোশাক পরাটাই হারাম। মজমু ও ফতোয়া শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের 12 খণ্ডের 360 পৃষ্ঠায় এই ফতোয়া উল্লেখ করা হয়েছে। তবে কেউ যদি না জানা বশত, ইজা কানা জাহিলান ফালা শাইউন আলাইহি, কেউ যদি না জানা বশত অজ্ঞতার কারণে ওটা পড়ে ফেলে, তাহলে ইনশাআল্লাহ সে গুনাহগার হবে না। কিন্তু ওয়াইন কানা আলেমান, সে যদি জানে যে না এটা পড়া ঠিক না এবং সেই অবস্থায় যদি সে নামাজ পড়ে, তাহলে ফাইন্না সালাতুহু সহিহা মা আল ইসম আলা আসহি কওলিল উলামা রাহিমাহুমুল্লাহ। তিনি বলেছেন যে ওলামায়ে কেরামের কথা অনুযায়ী যে হাদিসের থিওরিতে সে গুনাহগার হবে এই নামাজ, এই যদি কেউ এইভাবে পড়ে। কাজেই আপনার আমার পোশাক এ ধরনের হওয়া উচিত নয়, এবং এই ধরনের পোশাক যদি থাকে এগুলো পরিহার করেন। এবং যদি এমন হয় যে তার মনে করেন প্রাণীর বা জিরা বা যে ভাল্লুক বালো বাঘ ইত্যাদির মাথা, কমপক্ষে মাথাগুলো ওগুলো মিটিয়ে ফেলেন, মাথাগুলো বন্ধ করে দেন, হ্যাঁ, ওগুলো যাতে করে এটা পশু এটা বোঝা না যায়, তাহলে এবং ইনশাআল্লাহ এই অবস্থায় নামাজ হয়ে যাবে। তবে এরকম পোশাক পরিহার করা প্রতিটি মুসলমানের জন্য উচিত এবং কর্তব্য। হাজা আল্লাহ আলম বিসব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।